আমাদের চ্যানেল হাউ টু নো টেকনোলজিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে নিন, যাতে পরবর্তী আসা ভিডিওগুলি আপনি নোটিফিকেশান আপনি পেতে পারেন, এবং লাইক বাটনও প্রেস করে নিন। তাহলে দেরি কি, সাবস্ক্রাইব এবং লাইক এক্ষুনি করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিও আমি বলবো আপনাদের কোথায় প্রথম 5G নেটওয়ার্ক শুরু হচ্ছে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। হয় মেডিক্স, ফোন থেকেই প্রথম 5G ভিডিও কল করা হয়। তো এই ফোন চীনের হুঙ্কুতে সবার প্রথম পৌঁছালো 5G। হুঙ্কুতে শুরু হলো 5G টেস্টিং, যেখানে 5G সবাই অপেক্ষায়। চীনের সিংহার হুঙ্কু বিশ্বের প্রথম 5G কাভারেজ অ্যান্ড ব্র্যান্ডেড গিগাবাইট নেটওয়ার্ক এসেছে, আর এই সময় 5G টেস্টিংও শুরু হয়েছে। আর এর সঙ্গে এমন একটি শহর যেখানে সবার প্রথম বিশ্বের 5G নেটওয়ার্ক আসবে। আর আপনাদের বলে রাখি যে টেলিকম সার্ভিস প্রোভাইডার চায়না মোবাইল সাপোর্টে 5G নেটওয়ার্ক পরীক্ষা করছে। চীনের মিডিয়া রিপোর্ট অনুসারে সাংঘের হুঙ্কু জেলাতে 5G নেটওয়ার্ক শুরু হয়েছে, আর এটি পুরো কভারেজ করার জন্য 3 মাস আগে 5G বেস স্টেশন উপস্থিত করেছে। এর সঙ্গে শহরের ভাইস মেয়র বুং কিং 5G-র সঙ্গে আপকামিং হাওয়াই মেটেক্স ফোনের মাধ্যমে 5G ভিডিও কল করেছেন। হাওয়াই মেটেক্স ফোন এর বিষয়ে যদি বলি, তবে এটি একটি ফোল্ডেবল স্মার্টফোন যা 5G সাপোর্ট আছে, আর এই স্মার্টফোন কোম্পানিটি সম্প্রতি লঞ্চ করছিল। দূরসঞ্চার উন্মাদ বিষয়ে সাংঘাইয়ের মিউনিসিপ্যাল ইকোনমিক ইনফরমেশন কমিউনিকেশনের ডেপুটি ডাইরেক্টর বলেন যে এই জেলাতে এই বছরের মধ্যে 5G নেটওয়ার্কে 10,000টি স্টেশন তৈরি করা হবে, আর এর সঙ্গে আশা করেছেন যে 2021 সালের মধ্যে 5G বেস স্টেশনের সংখ্যা বেড়ে দাঁড়াবে 30,000টি। তো এটুকুই খবরটা জানা গেছে। তার এরপরে যদি কোনো 5G রিলেটেড ইনফরমেশন আসে তো আমাদের চ্যানেলে সবার প্রথম পাবেন। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।